ঠিক করে বল কি কেস মিস্টার মাইতি পিক পকেট ম্যাডাম ও হাই এদিকে আয় কি নাম তোর নয়ন নয়ন কি নয়ন রায় বাবার নাম জানি না কেন বাবা ছোটবেলায় মারা গেছেন মা মার মাথা খারাপ আর কেউ নেই মামা দারোয়ানের কাজ করেন কবে থেকে পকেট মারার দলে ঢুকেছিস আমি পকেট মারি না ম্যাডাম ও রাস্তায় দাঁড়িয়ে গান করে লোকজন ভিড় করলে ওর বন্ধুরা পকেট মারে এই তুই গান জানিস গান গাইলে লোকে আমাকে পয়সা দেয় পয়সা দিয়ে কি করিস মাকে ডাক্তার দেখায় পড়াশোনা জানিস এই কি রে পড়াশোনা জানিস সেভেন পর্যন্ত পড়েছি মিস্টার মাইতি ম্যাডাম এ যা যা বলছে এগুলো যদি সত্যি হয় খবর নিন তো সত্যি হলে ওকে আর মামাকে কালকে আমার বাংলোয় পাঠিয়ে দেবেন মাইসি কে আমি মাইসি সুভাষ লামা ও সুভাষ তা তোমার ভাগ্নে পকেট মারের দলে যে মিশছে সেটা কি জানো পকেট মার না মাইসি হ্যাঁ আমি কিছু জানি না জানা উচিত মাইসি মাইসি আমি গরিব আদমি গরিব হওয়াটা অপরাধ নয় লাখ লাখ অসৎ ধনীর চেয়ে একজন সৎ গরিব দেশের অনেক কাজে লাগতে পারে শোনো সুভাষ তোমার ভাগ্নে নয়নকে ক্রিমিনালদের হাত থেকে বাঁচাতেই হবে আমি চেষ্টা করব মাইজি চেষ্টা তো সবারই করা উচিত কি বলো শোনো সুভাষ আমি যদি নয়নের লেখাপড়ার কোনো ব্যবস্থা করি তোমার কি কোনো আপত্তি আছে আমার আপকে বহুত বহুত মেহরবানি মাইজি আমার নয়ন বাবা লেখাপড়া শিখবে মানুষ হবে ওর মার দুঃখ মিটাবে এতে আমার ভগবান আপকা ভালো করবে মাইজি তোমরা যা ভালো বুঝো তাই করো আচ্ছা পুলিশ মাইজি কি বললো পুলিশ মাইজি বললো কি নয়ন কুছ খারাপ দলে ভিড়ে গেছে ওকে বাঁচাতে হবে বেশ আমার নয়ন যদি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারে সে তো খুবই ভালো কথা